আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনে সারা দেশে 1985 জনের মনোনয়ন বৈধ ঘোষণা, বাতিল 731 জনের, আপিল করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত জানালো নির্বাচন কমিশন। দলের যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তাদের পক্ষে দাঁড়াবে না আওয়ামী লীগ, সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জানালেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে ভারত চীন সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলো লাভবান হবে বলছেন বিশেষজ্ঞরা, সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। এছাড়াও সংবাদে থাকছে, কৃষিখাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, এগ্রি অ্যান্ড ফার্মিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ডক্টর মাহফুজুর রহমান। এবারে পুরো খবর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে 1985 জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বিভিন্ন কারণে 731 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে বৈধ তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তবে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা 9 ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন, আর আপিল আবেদনের শুনানি হবে 10 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। এবার সংসদ নির্বাচনে 29টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে 2716 জন মনোনয়নপত্র জমা দিয়েছিল। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 731টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, আর 1985টা মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। যারা বাতিল হয়েছে তারা আপিল করতে পারবে। কাল থেকে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এখানে আপিল গ্রহণ হবে এবং এরপরে 10 তারিখ থেকে আপিল শুনানি হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে ঢাকা মহানগরীর 15 আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 124 জন। 29 জন স্বতন্ত্র প্রার্থী সহ 64 জন বাদ পড়েছেন। একটি আসনে জাতীয় পার্টির প্রার্থী বাদ পড়ায় বাকি 14টিতে নৌকার পাশাপাশি রয়েছে লাঙ্গলের প্রার্থী। ঢাকা 4 ও ঢাকা 14 আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী দুই নেতা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ভোটের চূড়ান্ত লড়াইয়ের আগে প্রার্থিতা যাচাইয়ে এই পরীক্ষা। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মহানগরের 15 আসনের 188 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। সকাল থেকে এক একটি করে আসনের বৈধ ও অবৈধ প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। 1% ভোটারের সমর্থনের ঘাটতি থাকায় স্বতন্ত্র প্রার্থীদের বড় অংশই বাদ পড়েন। ভোটের লড়াই থেকে ছিটকে পড়েন স্বতন্ত্র হয়ে মনোনয়নপত্র জমা দেয়া 29 জন প্রার্থী। তবে ঢাকা 14 আসনে আওয়ামী লীগের মাইনুল হোসেন নিখিলের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা টিকেছে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আমিও নৌকাই, তারপরে আমরা নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীর বাইরে তার আমরা নির্বাচন করব না। নিঃসন্দেহে প্রতিযোগিতাপূর্ণ হবে, অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন ঢাকা 14 আসন থেকে। অন্যদিকে ঢাকা 4 আসনে আওয়ামী লীগের সানজিদা খাতুনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একই দলের নেতা ডক্টর আওলাদ হোসেন। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। এছাড়া ঢাকা 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইদ খোকনের সঙ্গে প্রার্থিতা টিকেছে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদের। এই সমস্ত মনোনয়ন আপনার পদ এগুলো আমাদের জন্য ত্যাগ করা এটা কোনো বিষয়ই না। কেবল ঢাকা 12 আসনে জাপা প্রার্থী খোরশেদ আলম খুশুর মনোনয়নপত্র বাতিল হয় ঋণ খেলাপির কারণে। বাকি 14 আসনেই থাকছে নৌকার পাশাপাশি লাঙ্গলের প্রার্থী। প্রার্থিতা নিশ্চিত হয়ে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোকে চ্যালেঞ্জ বলছেন প্রার্থীরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, ভোটের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এটাকে ফিরিয়ে আনা এবং
উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করা। নৌকার জোরে আমরা জনগণ ভাসবে না, অবশ্যই জনগণ তাদের নিজস্ব মতামত প্রকাশ করবে, এটা আগামীতে দেখবেন। দল ছোট বলে কোনো কথা নাই, নির্বাচনে আমরা শতভাগ দিয়ে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব। এদিকে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন বাতিল হওয়া প্রার্থীদের অনেকে। অবশ্যই আমি আপিল করব, যতটুকু চেষ্টা করার আমি অবশ্যই করব। 15টি ঋণখেলাপি, 29টি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের, তার সেই সমর্থনের বিষয়টা না থাকার এবং পর্যাপ্ত কাগজপত্র না থাকার কারণে স্বতন্ত্র প্রার্থীদেরটা বাতিল। আর হচ্ছে আনুষঙ্গিক অফিসিয়াল বিভিন্ন ছক পূরণ, কাগজপত্র দাখিল না করা, অন্যান্য বিষয়ে 20টা মনোনয়নপত্র আমরা বাতিল। এই সর্বমোট 64টি মনোনয়নপত্র আমাদের বাতিল হয়েছে। যাচাই বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘিরেছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি। 300 আসনে প্রাথমিক বাছাই শেষ করলো নির্বাচন কমিশন। এখন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা, আর তার নিষ্পত্তি করা হবে 15 ডিসেম্বরের মধ্যে। 17 ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর জানা যাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো দল অংশ নিচ্ছে আর ভোটের মাঠে থাকছেন কারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দলের যেসব প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করেছে তাদের পক্ষে আওয়ামী লীগ দাঁড়াবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন আইন অনুযায়ী যে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ তার প্রতি শ্রদ্ধাশীল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, 10 ডিসেম্বর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন, তাই আলোচনা সভা হবে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা সমাবেশ আকারে আমরা একটা বড় সমাবেশও করব, এরকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, সেই আবেদন তারা গ্রহণ করেননি এবং তারা বাইরে সমাবেশের নামে শোডাউন হবে আশঙ্কা করছে, যে কারণে আমাদের 10 তারিখের এই মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা আমরা ভেতরেই পালন করব। বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করতে অনেক দেশ মুখিয়ে আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ খাতে যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে প্রতিদ্বন্দ্বী দেশ কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত ও চীন ব্যাপকভাবে লাভবান হবে বলে জানান তারা। এজন্য নিষেধাজ্ঞা আসার সংখ্যাকে কোনোভাবে অবজ্ঞা না করে শ্রম অধিকার নিশ্চিতে যে সমস্যাগুলো যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছে তার সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেডিমেড গার্মেন্টস বা আরএমজি পোশাক রপ্তানির ওপর ভর করে 2022-23 অর্থবছরে 5,500 কোটিরও বেশি মার্কিন ডলার রপ্তানি আয় হয়। এর মধ্যে প্রায় 1,000 কোটি ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এমন বাস্তবতায় বেতন বৃদ্ধির দাবিতে নভেম্বরে শ্রমিকরা যখন দেশে আন্দোলন করছিলেন তখন যুক্তরাষ্ট্র নতুন শ্রমিক অধিকার নীতি ঘোষণা করে। এতে বলা হয় শ্রমিক অধিকার হরণ হলে দেয়া হবে নিষেধাজ্ঞা। এই প্রেক্ষাপটে সরকারকে সতর্ক করে চিঠি দেয় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। বিশেষজ্ঞরা বলছেন বাইডেন প্রশাসনের নতুন এই নীতি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। নাফটা চুক্তিতেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম এই শ্রম অধিকারের বিষয়টাকে ঢোকায়। আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো চুক্তি করেছে বিভিন্ন দেশের সাথে সবগুলো চুক্তিতে কিন্তু এই শ্রম অধিকারের বিষয়টাকে তারা গুরুত্বের সাথে দেখেছে। আমাদের ধারণাটা মানবাধিকার মানে শুধু রাজনৈতিক, কিন্তু মানবাধিকারের যে অর্থনৈতিক অ্যাঙ্গেলটা এটা কিন্তু আমরা একেবারেই মনে রাখি না। এটা থেকে দূরে যাওয়া, এটাকে অবজ্ঞা না করে এটাকে আমার দৃষ্টিতে আফ্রন্ট এটাকে আপনি অ্যাড্রেস করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা ভারত বলি, ভিয়েতনাম বলি, বিভিন্ন যে দেশকে যেই প্রাইসে দেয় তার চেয়ে আমরা ভালো প্রাইসে দিয়ে এবং কোয়ালিটি রেখে আমাদের এই মার্কেট তৈরি হয়েছে। কারো দয়া করে তো মার্কেট হয়নি, অনেক দেশ তো আমাদের দিকে আবার তাকিয়ে আছে, কারণ তারা জানে যে এখানে যদি একটু ঝামেলায় আমরা ফেলতে পারি তাহলে আমার রেডিমেড গার্মেন্টস লাভ করে ফেলতে পারে। এই রাজনীতিটা তো আছে, সেটাও তো খেয়াল রাখতে হবে। শ্রমিক অধিকার নিশ্চিতে মাতৃত্বকালীন ছুটি ও ট্রেড ইউনিয়নের সুবিধা বাড়ানো সহ নতুন যে আইন করা হয়েছে তা আরও যুগোপযোগী করার পরামর্শ দিয়েছেন তারা। লেবার ফ্রন্টের অনেক ঘাটতি
সমাধান করা হয়েছে, আবার ঘাটতি আছে, এটা আমি অস্বীকার করব না। ইনফ্লেশন যদি বেড়ে যায় সেখানে আবার হয়তো তাদের একটা ডিমান্ড থাকতে পারে, সেটার ব্যাপারে এগিয়ে থাকা দরকার। আমি মনে করি না আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো বিষয় আছে। যেটা দেখা দরকার সেটা হলো, যদি কেউ মনে করে যে না আমাদের চোখ নাক বন্ধ করে আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হবে, সেটা আর সম্ভব না। পৃথিবী ওই কাঠামোর মধ্যে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর এক নম্বর অর্থনৈতিক শক্তি, সামরিক কথা বাদই দিলাম। ব্যবসা বাণিজ্য যদি করতে হয় তার প্রায়োরিটিসগুলো কী সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তারা এই দেশে একটা মানুষের অংশগ্রহণের মধ্যে একটা নির্বাচন চায়, ওদের প্রত্যাশার একটা রূপরেখাটা আমরা পাচ্ছি। সেই ব্যাপারে করণীয় যদি কিছু থাকে সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক সাবলীলভাবে সম্পর্ক পরিচালনা করা কঠিন কাজ। সমস্যা সমাধানে দুদেশের কূটনৈতিক আলোচনা আরও জোরদারের তাগিদ দেন বিশ্লেষকরা। It signifies ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গির সীমান্তে BSF এর গুলিতে মারা গেছেন এক বাংলাদেশি। শিরানি নদী থেকে মোকলেস নামে ওই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোকলেস ওই উপজেলার গেরুয়াডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে। হরিপুর থানার ওসি ফিরোজ ওয়াহিদ জানান, গতকাল বিকেলে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। ওসি আরও জানান, রাতে ভারতে অনুপ্রবেশের সময় BSF তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সে নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল এগ্রি অ্যান্ড ফার্মিং অ্যাওয়ার্ডস 2023। কৃষিখাতে বিশেষ অবদানের জন্য 15টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করে দেশের সবচেয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ATN নিউজ। এ সময় ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কৃষিখাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আর প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কৃষিখাতের উন্নয়নে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন তরিক ইসলাম। পাল্টে গেছে দেশের কৃষি ব্যবস্থা। লাঙ্গলের বদলে এসেছে ট্র্যাক্টর, ব্যবহার হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতির, বেড়েছে কৃষি উদ্যোক্তা, কমেছে বেকারত্ব। উন্নয়নে এমন অবদান রাখায় রোববার রাজধানীর শিশু একাডেমিতে এগ্রি অ্যান্ড ফার্মিং অ্যাওয়ার্ডস 2023 পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ATN নিউজ। মোট 15টি ক্যাটাগরিতে শিল্প উদ্যোক্তা ও কৃষকদের মাঝে এবারের পুরস্কার প্রদান করা হয়। এ সময় ATN বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কৃষি ও কৃষককে বাঁচাতে ভাঙতে হবে সিন্ডিকেট। কৃষক না বাঁচলে কিন্তু দেশ বাঁচবে না, আর দেশকে বাঁচাতে হলে কিন্তু কৃষককে বাঁচাতে হবে। আমরা সে কারণে বলতে চাই, আমাদের যারা প্রান্তিক চাষিরা রয়েছে, প্রান্তিক কৃষকরা রয়েছে, তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে? কৃষকের যে উৎপাদন খরচ, সে উৎপাদন খরচ যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু কৃষক বাঁচবে না। সুতরাং কৃষক এবং ভোক্তার মধ্যে যে ফাঁকটা, সে ফাঁকটা কিন্তু আমাদেরকে দূর করতে হবে। সে কারণে আমরা বলে থাকি যে আমাদের সাপ্লাই চেনকে অত্যন্ত স্ট্রং করতে হবে, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা চালু করতে হবে। অনুষ্ঠানে ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কৃষিখাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে বেড়েছে খাদ্য উৎপাদন, যা ভবিষ্যতে রপ্তানি করবে বাংলাদেশ। দিন দিন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করার ফলে আজকে যে জমিতে 3 বিঘে ধান হতো সেখানে 30 মন ধান হচ্ছে, যেখানে আগে ইম্পোর্টের উপর নির্ভর করে থাকতে হতো। ইম্পোর্ট না হলে আমরা দেশবাসীকে খাওয়াতে পারতো না। সেই দেশ আজকে যদি এই পর্যায়ে চলে যায় যে এক্সপোর্ট, খাদ্য এক্সপোর্ট, তাহলে বুঝেন এই এই কৃষিক্ষেত্র থেকে কত টাকার আমদানি হতে পারে। কৃষকেরা উৎপাদন করবে এইসব, যেমন ফলমূলকে প্রিজার্ভ করার জন্য, এক্সপোর্ট করার জন্য যেসব ইন্ডাস্ট্রি করা দরকার, আমার মনে হয় আপনার মন্ত্রণালয় থেকে যদি এটা উদ্যোগ নেন তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে এইসব প্রোডাক্টস এক্সপোর্ট করে অনেক টাকা আমদানি করতে পারবো। দেখা যাবে আমাদের ইনকাম কিন্তু গার্মেন্টসের থেকেও বেশি হবে। প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কৃষিখাতের উন্নয়নে কাজ করছে সরকার। আমরা কোনো জাদুর কাঠি পাই নাই, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পাই নাই, আমরা পেয়েছি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছি। 90 টাকার DAP সার উনি 25 টাকা করেছেন, 105 টাকা 1 কেজি ইউরিয়ার দাম, 75 টাকা কেজিতে আমরা ভর্তুকি দিই। সবসময় নেত্রী বলেন আগে কৃষককে বাঁচাতে হবে, মানুষকে খাওয়াতে হবে, তারপর রাস্তা হবে, তারপর অন্য অন্য অগ্রাধিকার আসবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ও এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার তাসিক আহমেদ। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গান পরিবেশন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মাত্র 10 টাকায় ছেলেমেয়েদের হাতে বই তুলে দিচ্ছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উম্মে সালমা তিন্নি। এই সুযোগে ইতিহাস, উপন্যাস ও গল্পসহ নানা রকম বই লুফে নিচ্ছেন শিক্ষার্থীরা। এতে বইয়ের প্রতি তাদের বাড়ছে ভালোবাসা। তিন্নির এমন উদ্যোগে বেশ সাড়া জাগিয়েছে এলাকা জুড়ে। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শামী ইসলাম। বইপ্রেমী উম্মে সালমা তিন্নি বই পড়ায় আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী। নিজের জমানো টাকা দিয়ে বই কিনে শিক্ষার্থীদের হাতে তা তুলে দিচ্ছেন মাত্র 10 টাকায়। বইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে এমন উদ্যোগ তার। অনেক বই কালেক্ট করতে পারিনি বা বিভিন্ন সময় অনেক জায়গায় বই পাইনি, কিন্তু এই জায়গায় অনেক কিছু বই আছে যা মনে করেন আমরা পড়তে পারি। স্বল্প মূল্যে যখন শিক্ষার্থীদেরকে বইয়ের প্রতি অনুপ্রেরণা দেওয়া হয় তখন আসলেই আমরা বই পড়ার প্রতি যে আগ্রহটা এটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। তা আমিও এইভাবে বই পেয়ে সত্যিই খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। 10 টাকার যে বই দিচ্ছে তো আমি মনে করি এটাকে সাধুবাদ জানানোর বিষয়, এবং আমি মনে করি ভবিষ্যতে যেন এইরকম আরও অনেক প্রোগ্রাম যাতে অব্যাহতি রাখে তারা। শুরুটা 2021 সালে হলেও ধীরে ধীরে জেলা জুড়ে ছড়িয়ে পড়ছে তার এই উদ্যোগ। তার হাত ধরে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত 5,000-এর বেশি বই বিতরণ হয়েছে। জ্ঞানের প্রতীক, বই হলো আলোর প্রতীক। সমাজে এখনও কিছু মানুষ সমাজের অন্ধকার দূর করার জন্য নিবৃত্ত প্রাণ, তারই এক ধারাবাহিকতায় স্বাধীন চিরকুট নামে যে সংগঠন 10 টাকা দামে যে বই দিচ্ছে, এটা একটা অনুপ্রেরণার এবং প্রশংসনীয় উদ্যোগ। নিজ চেষ্টায় তিনি এখন গড়ে তুলেছেন স্বাধীন চিরকুট নামে একটি সংগঠন। লক্ষ্য, ইন্টারনেটের মাধ্যমে এই আন্দোলন পৌঁছে যাবে দেশের প্রতিটি কোণায়। 2021 সালে মার্চের দিকে বিভিন্ন প্রকাশনীর সাথে কথা বলে বা লেখকদের সাথে কথা বলে ওনার থেকে স্পন্সর নিয়ে এবং আমার নিজের কাছে যেটুকু বই ছিল সবগুলো দিয়ে ভাবলাম 10 টাকায় যদি আমরা দেই তাহলে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সহজেই বইগুলো পেয়ে যাবে, তারা পড়তে পারবে ভালোভাবে। আর আমরা এটা জেলা ভিত্তিক করছি এখন, আর আমরা ভবিষ্যতে এটাকে বিভিন্ন জেলায় করব এবং ওয়েবসাইট করে সারা দেশে করার প্ল্যান আছে আমাদের। এমন উদ্যোগ বইয়ের প্রতি ভালোবাসা বাড়াবে এমনটাই মনে করছেন বইপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিকজাউম দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে আছড়ে পড়তে পারে। তবে এর আগেই ভারী বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে। পানিতে ডুবে গেছে চেন্নাই শহরের বিশাল এলাকা, পানির স্রোতে ভেসে গেছে বহু গাড়ি। সোমবার ছুটি ঘোষণা করে তামিলনাড়ু সরকার। বেসরকারি সংস্থাগুলোকেও কর্মীদের বাড়ি থেকে কাজের অনুমতি দেবার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে চেন্নাই বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ ছিল বিমান ওঠানামা। বাতিল হয়েছে 4টি আন্তর্জাতিক ফ্লাইট। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে, তারপর এটি উত্তর তামিলনাড়ুর দিকে যাবে। পাকিস্তানের রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া ও ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাক্ষী করতে চেয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। দুর্নীতির একটি মামলায় সাজাপ্রাপ্ত ইমরান খান গতকাল আদিয়ালা কারাগারে চত্বরে নথি ফাঁস মামলার শুনানিতে একথা বলেন। কারাচত্বরে ওই মামলার শুনানি চলাকালে আনুষ্ঠানিক আলাপে ইমরান খান সাংবাদিকদের বলেন, জেনারেল বাজওয়া ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদেরও সাক্ষী করা হবে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর নির্দেশনায় জেনারেল বাজওয়াই সব কিছু করেছেন বলে মন্তব্য করেন তিনি।
গত বছর এপ্রিলে দেশটির পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থার ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছে। পার্টিক্স খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে ক্রিকেটারদের বোনাস দেওয়ার ঘোষণা দিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। গতরাতে খেলোয়াড়দের সাথে টিম হোটেলে ডিনার শেষে এমনটা জানান তিনি। এ সময় পাপন বলেন, বাংলাদেশ দল এখন পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে, সিনিয়ররা বিদায় নিলে হঠাৎ করে যেন শূন্যতা তৈরি না হয় তা নিয়ে কাজ চলছে। আমাদের কিন্তু এখন একটা ট্রানজিশন ফেজ যাচ্ছে, এই কথাটা কেউ মাথায় রাখে না। একটা কয় বছর, এক বছর, দুই বছর, তিন বছর, তারপর কিন্তু আমাদের এই যারা যে সমস্ত প্লেয়াররা আমাদের এতদিন ম্যাচ জিতিয়েছে তারা কিন্তু থাকবে না, এটা ন্যাচুরাল। সো এক বছর, দুই বছর, তিন বছর পর একটা সম্পূর্ণ নতুন টিম, আমরা যাদের সাথে খেলি এখন এই সমস্ত দলের সাথে খেলা কি সম্ভব? পারবে না তো। কাজে এই সুযোগটা যদি ওরা কাজে লাগাতে পারে সেটাই হলো সবচেয়ে বড় কথা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সংসদ নির্বাচনে সারা দেশে 1985 জনের মনোনয়ন বৈধ ঘোষণা, বাতিল 731 জনের, আপিল করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত জানালো নির্বাচন কমিশন। দলের যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তাদের পক্ষে দাঁড়াবে না আওয়ামী লীগ, সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জানালেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে ভারত, চীন সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলো লাভবান হবে বলছেন বিশেষজ্ঞরা, সমস্যার সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।